ও গোবিন্দ, সতীন মল্লে কি আনন্দ! দিদি বলবো না, আমি আমার জ্বালাই বলছি, সতীন নিয়ে কি কেউ ঘর করে না দিদি? এমন একটা সতীন নিয়ে ঘর করছি, জ্বালাই চলে গেলাম। আচ্ছা দিদি, তোমাদের কও তো, তিন দিন ভাগ, দুদিন আমি বাপের বাড়ি গিয়েছি, ও সুযোগে ওই ভালো খাগের কাছে উঠেছে, সেটা আমি মেনে নেবো, ভাগের ভাগ নিয়ে তবেই ছাড়বো। বাবা রে, তো তুই কি মনে করেছিস কি, তুই ভাগ দিবে আমি ভাগ ছেড়ে দেবো? আমি আরিয়া বংশের মেয়ে, কি ভেবেছিস তুই? আমি নাইয়া বংশের মেয়ে, ভাগের ভাগ নিয়ে তবেই ছাড়বো। দিদি তোমরা বলো, তিন দিন ওর কাছে, তিন দিন আমার কাছে, তা তোর তিন দিন দিনে বাপের বাড়ি চলে গেছিস, তা তোর হাল খাতা করতে হবে না? দুটো দুটো বিছানা যে ফাঁকা, রবিবারে ছুটির দিনে মেরে দিয়েছে তালা, আমি বাথরুমে গিয়ে দেখি দাদা, বাথরুমে গিয়ে আমি বসলাম সকালবেলা, দেখে যখন মারছি ঘা, ধাক্কা লাগছে ফোড়া আমার, ধাক্কা লাগছে ফোড়া আমার, ধাক্কা লাগছে ফোড়া। দাদা ভাইরা, আমার দুটো বউ, ছোট বউয়ের কাছে তিন দিন থাকতে হয়, বড় বউয়ের কাছে তিন দিন থাকতে হয়, রবিবার ছুটির দিনে আমার আলাদা থাকতে হয়, আলাদা রান্না করে খেতে হয়। ছোট বউকে বলেছি, দেখ কালকে তো আমি তোর ভাগে পড়েছি, তুই আমার একটা দিন ছেড়ে দে, আমার শরীরটা খুব খারাপ রে, কলকাতায় আমি ডাক্তার দেখাতে যাব, একটা দিন বন্ধুর বাড়িতে থেকে আর ঘরে চলে আসব। হু বলে উঠে চলে গেল। এদের জ্বালায় তো সারা জীবন আমি ঠিক মতো ঘুমোতে পারি না, একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়েছি, আর আমার এই কচি যন্ত্রটা এত ক্রিটিক্যাল যন্ত্র, এ কি করেছে জানো? জানি না কার কাছে লোহা তারের জালের প্যান তৈরি করে নে, আর রাত্রিরে এসে লুঙ্গিটা খুলে আর পইরে দেবে না, দিচি দে, ফেরাবার তালা মেরে দিবি। সপুনা, তালাটা কেন মেরেছে জানে? সকাল হলে উনি বাথরুমে ঢুকবে, পেট পরিষ্কার করতে পারবে নে, ছড়ান খুঁজে আমার কাছে আসতে হবে, যেই আমার কাছে আসবে আটকে দেবো, ডাক্তারখানায় যেতে পারবে নে। বড় বউ, ছোট বউ, তোদের কি হয়েছে বল? আমি তো অঞ্চলের প্রধান, আমি তোদের বিচার করে দেবো। দিদি গো, কে বিচার করবে দেখো, যে শুনে উঠতে পারে না কি করবে, আমার বিচার। এই তো সেদিনকার ভোরবেলা স্নান করতেছে, আমি বলি ওগো তুমি কোথায় যাবে গো, বলে আমার বিচার আছে, আমি বিচার করতে যাব। আমি বলি কোথায় কি বিচার আছে বাবা, যাবে যা, আমি এখন লক্ষ্মী ভান্ডার থেকে টাকা তুলে ফিরছি দিদি। আমি বলছি আমার স্বামীটা সেই সকালবেলা বেরিয়েছে, কি নিয়ে বিচার হচ্ছে একটু শুনে যাই। দিদি গো গিয়ে দেখি, দিদি কি বলবো, মান সম্মান তো যায়, গিয়ে দেখি গোটা ফুলতলা বাজার ঝাঁক দিয়ে বেড়াচ্ছে। দেখ ছোট বউ, তুই আর চুল কুসনি, তুই চুলকে চুলকে আমার গোটা দেহ ঘা করে দিচ্ছিস। আমি একটা অঞ্চলের প্রধান এবং তোর স্বামী, একটু সম্মান কর, এরপরে যদি মানুষের সামনে আমার অসম্মান করেছি, তোর এমন জায়গা কেমড়ে ধরবো তোর মা বাবা লক্ষ্য করতে পারবে না। কার মান সম্মান দেখো, অকর্মধারী কোনো কাজের না, সেনা কি করবে আমার বিচার। এই দেখো তোমাকে আমার বিচার করতে হবে না। তা কে করবে আমার বিচার? আমি থানায় করব। তা তুই কি ভেবেছিস কি, তুই থানায় যেতে পারিস আর আমি যেতে পারিনি? দেখ বড় বউ, বলো তুই আর বড় ভুঁড়ি নিয়ে নাচিস না, ভুঁড়ি খুলে পড়ে যাবে। আমি বলছি তো, এ বিচার আমি করে দেব, আমার বিচার আমি থানায় করব। এই তো থানায় চল, এই চল চল, আমাদের কি বিচার হবে আমি দেখব, চল থানায় চল। এই দেখো কি, আমরা দুজন থানায় যাচ্ছি, হ্যাঁ তুমি আমাদের সঙ্গে এসো। কে তুমি? আমি থানায় যেতে পারবো, কথাবার্তা ভাবতে গেছে অন্য বিচার ও যাবে না। তোদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোরা আমার থানায় যেতে বলিস নি। তোরা আগে গিয়ে কে আছে খবরটা নে না। এই দেখো আমরা যাচ্ছি, তুমি এসো, বড় বাবু দেখলে গুলি করবে, আমি যাব না। দাদা ভাইরা, কেন গুলি করে বুঝতে পারছেন? বড় বাবুর বাড়ি ওই পাড়ায়, আমি অঞ্চলের প্রধান, বড় বাবু বউকে ডেকে এনেছি ভুঁটে দাঁড় করাও বলে, আর ভালো দেখতে বলে ফিরত দিইনি। তোরা আগে গিয়ে কে আছে খবরটা নে না, তোরা আগে গিয়ে কে আছে খবরটা নে না, বড় বাবু দেখলে
যাবো না, বল বাবু দেখে গুলি করবে আমি যাবো না। মাইনে ব্যাপক পাচ্ছি হেবি আছি খুশি, মাইনে ব্যাপক পাচ্ছি হেবি আছি খুশি, 2-3 লাখ মাসে পাচ্ছি বাহাতের কে বাঁচি, মারতে মিলে গোটা চারে গাড়ি, টাটা সুমো মারতে মিলে গোটা চারে গাড়ি, বেনামিতে চলছে আমার 30 কেনা লরি, ভারতবর্ষে অনেক মানুষ পায় না পেটে ভাত, ভারতবর্ষে অনেক মানুষ পায় না পেটে ভাত, 18 খেনা বাদ তো মামা এসি লাগান হচ্ছে, ছজায়গায় বাংলো আমার হেভি হেভি বাড়ি, ছজায়গায় বাংলো আমার হেভি হেভি বাড়ি, মাঝে মাঝে চাই সেখানে আসি কত নারী, পুরো থানার দায়টাই এই হালদারের দিয়ে গেছে, আমি মনে মনে ভাবছি এই থানার বড়বাবু আম গুয়ে হাওলদার, আমি কি করছি গ্রামের বিচারগুলো থানায় টেনে আনছি আর তাদের টাকায় ঘুষ নিয়ে পকেট ভরাচ্ছি, এই তো আজকের আপনাদের সামনে 5 মিনিট বিচার করব, 25,000 মেরে নিছি, তারাই এলো কই, কোথায় পুলিশ আর কোথায় হাবলদার, কার কাছে বিচার নেবো আমি, পুলিশ কোথায় গেলে হাবলদার কোথায়, ও ভাই এজন তোর কোথায় ছিল, আমার দুই পারে দুটো চাকুম চুকুম, আমার হোটেল কুতকুতের বাচ্চা হাবলদার নাকি, ও হাবলদার স্যার বলে আমাদের বিচারটা আবার করে দাও, কইব হ্যাঁ কইব, আচ্ছা এখন কইব, তাড়াতাড়ি করো কইব, বিচার কইব, মেয়ে ছেলে হ্যাঁ বলো, নাম না বলে তো বিচার করতে পারবো না, আমার নাম টেনে চড় মারবো স্যার, মারবে বলছে কাল, আমি কি অন্যায় করেছি মারবে বলছে, গুইয়ে হাওলদার ছাতি রাখতে হবে, ছাতি রাখতে হবে, মেয়ে ছেলে কি হয়েছে তোমার নাম কি, চামড়া তুলে নেবো স্যার, খেজ নিচ্ছে, খেজতেছে কেন, এরা মারবে বলছে গেলো,
আমি কি অন্যায় করেছি? গুয়ে হাওলদার ছাতি রাখতে হবে, ছাতি রাখতে হবে। আই কি হয়েছে? কি অন ইসুফ? অন ইসুফ, ইসুফ টুপি তোল নাকি? অন ইসুফ মানে টুপি তোল। তাড়াতাড়ি অর্ডার করতে আছে। টু ডান্ডা, টু ডান্ডা, ডান্ডা লাঠি তোল। ওয়ান ইসু টু ডান্ডা আমুক পোড়া। আই ম্যাট গ্যাট কই? আই ম্যাট গ্যাট কই মানে জানলে বিচার সে কই? আমার স্বামী তো, আপনার বলতে হবে না, উনি ওই এসে গেল বলে কথা। সে তাহলে বিচার হবে না। এই তো আমি এসে গেছি খাতা কলম কিনে দেখি। এই তো আমি এসে গেছি খাতা কলম কিনে দেখি। নিজে হাতে লিখবো আমি নামটা কি বলতো? আমার নাম, আমার নাম ঘুষখোর। আমি তো আমার নাম বললাম, পড়ে গেলেন কেন? ভাষাটা ঠিক কর, ভদ্রভাবে কথা বলুন। তুই হ্যান্ডেল কর, তুই ভাষাটা ঠিক বল। আমি তো হ্যান্ডেল ভাষা কার কি বলছি? আমি কে জানেন? আমি হলো অঞ্চলের প্রধান। আমি এই থানার বড় হা। বড় হা করা কি বলতে? আমি কি শুনলাম? আমি তো আমার নাম বললাম, আপনি পড়ে গেলেন কেন? কি নাম? আমার নাম ঘুষখোর। টুপি কোথায়? লাঠি দে, পাগলা হয়ে গেছে, খেসতে আছে। ওর নাম ঘুষখোর, তোমার নাম? টেনে চড় মারব। তোমার নাম? চামড়া তুলে নেব। স্যার হাসবেন না। স্যার আমার বড় বইয়ের ভুঁড়ির দিকে তাকাবেন না। তুমি বসো। ঠিক আছে। আমার ছোট বইয়ের মায়ের দিকে তাকাবেন না। তুমি বসো। ঠিক। আই আই বলো, বিচার শুরু হোক। দাঁড়ান, স্বামী ডাকতেছি না তো ছেলে ডাকতেছি। পঞ্চানন্দ গন্ডি দিচ্ছে নাকি বাবা? পঞ্চানন্দ, এই ছোট বউ সারের কোথায় ঝেড়েছি? আমরা বলতে পারবো না। আপনার কি হয়েছে বলুন, আপনার কি হয়েছে বলুন। গন্ডগোলের সময় সার কোথায় গুঁতো লেগেছে? এই দেখো কি হয়েছে জানো? কি মনে হয়? কেমন ছিল টাকা দিয়েছে, খুব জোরে পেতে জোরে খেতেছে। মনে হয় কেমন ছিল টাকা দিয়েছে, খুব জোরে পেতে জোরে খেতেছে। দমটা সবে এলো কাটা যে পাঁচ বলল, দমটা সবে এলো মনে হয় পাঁচ বলল। ভিতরে আমার ঘুরতেছে, বাড়ি চলে যাবো। স্যার
সার সার তুমি বলে যাও আমি কার বিছানায় শোব। তোর যার পছন্দ তুই দিন না তার কাছে থাক, না আপনি যাবেন না বিচার হলে আমি বলে আর সার তোমার লাগলো কোথায় বলো আমি তেল দেবো ডোলে। আমি কথা দিচ্ছি সার বেকায়দা ছেড়েছে আপনার আমি কেরাস তেল দিয়ে ডোলে দেব। মাথায় আমার ঘুরতেছে বাড়ি চলে যাব, সার তুমি বলে যাও আর বিছানায় শোব। আপনার কোথায় লেগেছে আমি ঠিক ধরতে পারছি না, একটু বলুন আমি তেল দিয়ে ডলে দেবো। কি এইটা তো ছোট বউ, হ্যাঁ তোরে ছোট বউ, হ্যাঁ আমার গ্যাস বেলুনে মেরেছে। আর মেয়েছে আছে সব কথা বলে না লজ্জা করবে, আপনি বিচারটা সেরে দিয়ে চলে যান। আমার স্বামীর চুলকানি এদের কাছে গেলে ফেল কি মারবে লাতি ডিম। ভালোবেসে আমার স্বামীর একটা বকরা দিয়েছি, সেই মেয়ে আমার আবার ফোঁস গালতেছে। ভালো খাকি আমি ভালোবেসে খুলে দিলাম আমার সোনার বালা। দাদা ভাইরা আমি বাথরুমেতে গিয়ে দেখি মেরে দিয়েছে তালা। এদের আসার আগে আমি থানার সব তালা খুলে দিয়েছি, কোথায় তালা মারা যায়? স্যার আমার ছোট বউ তারের জালের প্যান তৈরি করে নিয়ে এই তো তালা মেরে দিয়েছে। হায় রে ভগবান, কিরম যন্ত্র থালি চিন্তা ও ভগবান। প্রশাসন এখন শুধু ভাবছে ভাবছে মনে হয় মুরগি ব্যামো ছিল জাগার দিয়েছে। আমি বুঝতে পারছি আপনার যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি বিচারটা করুন আমরা চলে যাই তাড়াতাড়ি। আয় ছোট বউ, বড় বউ বলো তাড়াতাড়ি বলো, স্যার খুব যন্ত্রণা হচ্ছে। আচ্ছা ও স্যার বিচারটা করুন। কে কইবে? আপনি করবেন? আমি পারবো নি। বিচারটা করে তারপর যাবেন? না আমি পারবো নি। স্যার সংসার খুব আসেন, বিচারটা করে যান। পারবো নি। 25,000 টাকা নেওয়ার সময় মনে ছিল না? 25,000 টাকা নেওয়ার সময় মনে ছিল না? এই দাঁড়াও, তার মানে বিচারটা করার জন্য আমার ছোট বউয়ের কাছে আপনি 25,000 টাকা ঘুষ নিয়েছেন? আমি অঞ্চলের প্রধান, আমার একটা ক্ষমতা আছে, ইচ্ছে করছে সবার সামনে আপনার চাপকে চামড়া তুলে দিই। চুপ করুন। এই যে চাকরি করছেন সরকার আপনাদের মাইনে দিচ্ছে না? তাহলে এই সামান্য ঘরোয়া ব্যাপার নিয়ে আমার বউয়ের কাছে আপনি 25,000 টাকা ঘুষটা কিভাবে নিয়েছেন? আপনার চাকরি আমি খেয়ে নেব। পারবেন না? পারবো। পারবেন না? পারবো। কোনো প্রমাণ নেই? আছে। কি প্রমাণ? যে মোবাইলটা আমার ছোট বউ আপনার সাথে কথা বলেছিল সেই মোবাইলটা আপাতত আমার কাছে। কি হলো? বড্ড চিলকুচ্ছিল গুয়ে হাবলাদার,
সব কথা রেকর্ডিং হয়ে আজ, আর এখানে যেটা হলো এখনো চলছে, এইটা নিয়ে আমি উপরে চলে যাব, আপনার চাকরি আমি খেয়ে নেব, আপনার চাকরি আমি খেয়ে নেব। তুই আমার বাবা, তুই আমার কাকা, তুই আমার মামা, তুই আমার দিদিবার ভাতা, দাদু দাদু দাদু, চাকরি খাবো মারি বাবা। হ্যাঁ, আমার হাঁস মুরগির মতন বাচ্চা কাচ্চা সব মরে যাবে, বাড়িতে ঠিক মতো যেতে পারছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে কিভাবে? এ বাবা, আমাদের পুলিশের চাকরি, কেউ 10 বছরে আছে, আচ্ছা কেউ 5 বছরে আছে, আমার 10 বছর ডিউটি পড়েছে এই থানায়। আচ্ছা, আমার ছোট ভাইয়ের বলি, ভাই দিয়ে আমি চলে যাচ্ছি, তোর বৌদিকে দেখিস, বলি অপদ্য পদ্য অপদ্য পদ্য, বলে কি গো, আমি তুমি কেমন আছো, বলে আয় দেখো খুব আনন্দের খবর গো, কি আমি বলি কি, বলে আয় দেখো চুপ করুন, চাকরি থাকবে, বাচ্চা কাচ্চা অনেক আছে বলছেন, চাকরি আমি রাখবো, তবে ঘুষ খেয়ে ভুল করেছেন, জনগণের কাছে ক্ষমা চাচ্ছে, চলে যা, ক্ষমা চাচ্ছে, চলে যা, কে ক্ষমা চাইবে, তা তুই, তা ঘুষটা কে খেয়েছে, আমি, তা ক্ষমা আমি চাইবো, চাকরি খাবো, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। ও আমার মায়েরা, ও আমার বাবারা, ও আমার মা, তা কোমরে বেলটা কি হলো? এ বাবা, হ্যাঁ, যে টাকায় ঘুষ পাই, হ্যাঁ, সব আমার বোর ব্লাউজ কিনতে চলে যায়। জানিস আমার বোর কত সাইজ ব্লাউজ লাগে? স্যার কত? 170 সাইজ। ও খাবো না, বাজে কথা না বলে ক্ষমা চান না তো চাকরি খাবো। ও আমার মায়েরা, ও আমার বাবারা, ও আমার গুরুজনেরা, ওর বন্ধু বান্ধবরা, আমি প্রশাসন হয়ে এদের কাছে ঘুষ নিয়ে যে ভুলটা করেছি, আপনারা ঘরের সন্তান হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। এখানে যদি কোনো প্রশাসন দাদা থাকেন আমার মতন, কেউ ঘুষ নেবেন না, গরিবের পাশে দাঁড়াবেন, চাকরি থাকবে, দাদা ঘুষ নেন, চাকরি যাবে, বউ বাচ্চা যাবে। আবার কি হলো? আবার কি একটা কথা বলবো? কি? এটা তো ছোট বউ, কেন এটা হাসির কি আছে? আচ্ছা জিনিস আবিষ্কার করেছে। কি? আমার দিদি ভাইরা আজকে দেখে যাচ্ছে, হ্যাঁ, কালকে দাদাদের বড় তালা মেরে ছেড়ে দেবে। স্যার, আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আর লজ্জা দেবেন না, আপনি যান, আপনি যান। এই দেখো, যতদিন না বিচার ঠিকঠাক হবে ততদিন আমি তোমাকে ছাড়বো না। বাবা রে, কে ছাড়বে না, আমি কি ছাড়বো নাকি? তুই কি করবি? বেশ হয়েছে, আর দু ঘা দাও। তোমরা কি ভেবেছো, কি ভেবেছো আমাকে সামান্য ব্যাপার নিয়ে থানায় পর্যন্ত হাজির হলে, মান সম্মান বলে আমার কিছু রইল? মেয়েদের স্বামী হলো পরম দেবতা, সেই দেবতাকে কোন জায়গায় বসাতে থাকে সেটা এখন জানো? সেটা জেনেছিল সতী সাবিত্রী বেহুলা, নিজের স্বামীকে বাঁচানোর জন্য পচা দেহ বুকে করে নিয়ে নদীর জলে ভেসেছিল। আর তোমরা সামান্য একটু স্বামীর ভাগের জন্য রবিবার ছুটির দিনে ঘরে গিয়ে দুজন দোদ দিলে, আমার দাবায় পড়ে থাকতে হলো, একটু দুজন ভাবলে না জল ছড়ার সময় স্বামীটা কিভাবে থাকবে। তবে আমার মনে হয় তোমাদের কাছ থেকে আমার হটে যাওয়াই ভালো, তাহলে কোনোদিন ঝগড়া ঝড় বইবে না, সেই ঝড়ের বাতাসে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ নিভে যাবে না, সংসার একটু শান্তি তো ফিরে আসবে। তাই তোমরা বাড়িতে চলে যাও, দুজনে মিলেমিশে থেকো, আমি চলে যাচ্ছি, আর কোনো দিন বাড়িতে ঢুকবো না। কোথায় যাবে তুমি? দুটো বউ থাকতে শুতে হয় বারাতে, এত বড় লজ্জার কথা বলবো কার কাছে? দুটো বউ থাকতে শুতে হয় বারাতে,
কেউ তো সাপের মতো পরে মারবে ঘুরে।